এরপরে প্রশ্ন আমিনুল ইসলাম মিরন হিরন আপনি জানতে চেয়েছেন ইসলামে মোট ফরজ কয়টা এবং কি কি ইসলামে মোট ফরজের কোনো সংখ্যা সীমিত বা নির্দিষ্ট করে আমাদেরকে দেওয়া হয়নি কড়া দেশের কোনো জায়গায় এই জন্য বলব ইসলামে মোট ফরজের কোনো সংখ্যা নয় একশো তিরিশ ফরজের কথা আমরা ছোটোবেলা অনেকে বক্তব্যে পড়েছি কিন্তু এগুলো ওলামা একরাম ঘেঁটে গুটে আনুমানিক একটা সংখ্যা বের করেছেন এর ভিতরে কিছু কিছু আবার ফরজও নয় সেগুলোকে এর ভিতরে ঢুকানো হয়েছে আবার এর বাইরেও অনেক ফরজ রয়েছে আসলে মোট ফরজ এটা ব্যক্তি বিশেষে ভেরি করে কথার কথা একজন ব্যবসায়ী হলে তার জন্য হালাল পদ্ধতিতে ব্যবসা করা ফরজ কিন্তু যেটি ব্যবসায়ী না তার জন্য এই বিধানটা আসে না একজন কথার কথা সন্তান তাহলে তার জন্য বাবা মায়ের বাবা যদি বেঁচে থাকেন তাহলে তাদের প্রতি সদ ব্যবহার করা তার জন্য ফরজ কিন্তু যার বাবা মা নাই বেঁচে নাই তাহলে বিধানটা আসবে না এই জন্য ফর্জকে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যায় সীমিত করার কোনো সুযোগ নেই কোরআন এবং সুন্না যেটা পড়তে আমাদেরকে করতে বাধ্য করেছে এবং সেটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হয়েছে সেটাকে ফর্জ বলা হয় এই সংজ্ঞার আলোকে ফর্জের সংখ্যা অনেক হতে পারে এরপরে প্রশ্ন